আমি কার বিরুদ্ধে বলবো কার পক্ষে বলবো আমার গ্রাউন্ডে দাঁড়িয়ে বলবো তার জন্য আমি নওশাদের গ্রাউন্ডে যেও বলবো না আর সিপিএম এর গ্রাউন্ডেও বলবো না তৃণমূলের গ্রাউন্ডেও বলবো না আমার যেটা চোখে লাগবে আমার গ্রাউন্ডে দাঁড়িয়ে তারাও সব আমিন বলে মান ওয়াফাকা তামিনহু তামিনিল মালাইকাতি আল্লাহ যার আমিন বলার তৌফিক দিবেন তামিনিল মালাইকা ফেরেশতাদের মতো কদ গুফিরা লাহু মা তাকদ্দামা মিন যামবি তবেই তার আগের গুনাহগুলো মাফ হয়ে যাবে জোরে বলুন সুবহানাল্লাহ এ থেকে কি বোঝা গেল এই জন্য আমরা সব আমিন আসতে বলি ফেরেশতাদের অনুরূপ এখন বলবে মাস বিন জাবালের ব্যাপারটা কি পড়েননি তুমি পড়েছো মোবাইলে দেখেছো লোকের মুখে শুনেছো আর যাকাত পেত্রা কে না বাপের হালাল পয়সা দিয়ে আমি পড়েছি ও একদিন ইনশাআল্লাহ আলোচনা করা যাবে তো সার কথাই আমাদের কি মুর্শিদের প্রয়োজন আছে ধর্মকে বোঝার জন্য আর দ্বিতীয় নাম্বার কথা আপনারা আমাদেরকে ভালোবাসেন ভালোবাসার মতো বাসুন আমাদেরকে ভালোবাসবেন কখন কে এসে মাথা গুলিয়ে দেবে আমাদেরকে ভালোবাসতে গেলে দিদির দিকে তাকিয়ে ভালোবাসবেন না আমাদের দিকে আমাদেরকে ভালোবাসতে গেলে দাদার দিকে তাকিয়ে ভালোবাসবেন না আমাদেরকে ভালোবাসতে গেলে কবে আপনার পার্টির মনের মতো কথা বলবো তবে ভালোবাসতে হবে না হলে হবে না এমন ভাববেন না আমাদেরকে ভালোবাসতে গেলে হোয়াটএভার তুমি দিদির ভক্ত হও দাদার ভক্ত হও দশাদের ভক্ত হও এমএলএর ভক্ত হও এমপির ভক্ত যার হও মুজাদ্দিদে জামানের প্রত্যেকটা আওলাদকে রাসূলের খানদান প্রত্যেককে মহব্বত করতে হবে এটা আমাদের দিলের ইজহার হওয়া উচিত জোরে বলুন সুবহানাল্লাহ এখানে সে যেমনই হোক আমার বড় পরিবার কেউ এমএলএ থাকতে পারে ডাক্তার থাকতে পারে উকিল থাকতে পারে তোমরা পাঁচ ভাই পাঁচটা কাজ করো তো সেটা রাজনীতির নিরিখে বিচার করার দরকার নেই আমাকে ভালোবাসো আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আমাকে ভালো দুশমনী আমার সাথে করো আল্লাহ রাসূলের দিকে তাকিয়ে আমার কোন পলিটিক্যাল বেস অল ওভার ইন্ডিয়ায় নেই তবে রাজনৈতিক মানুষদের জন্য দুনিয়ায় আমরা ভাই ভাই নিজেও ঝগড়া করি না আর কেউ করলে তার প্রতিবাদ করি এটা বরদাস্ত করি না কারণ কবরে যখন শোয়াবে কি বলবে মিনহা খালাকনাকুম আপনার বিসমিল্লাহ ওয়াফি সাবিলিল্লাহ ওয়া আলা মিল্লাতে ওয়ালা মিল্লাতে কি মোল্লা ও রাসূলুল্লাহ ও ওয়ালা মিল্লাতে রাসূলুল্লাহ হ্যাঁ ঠিক আছে সুবহানাল্লাহ সুবহানাল্লাহ আবে জোরসে আর সুবহানাল্লাহ আরো জোরে সুবহানাল্লাহ ওয়ালা মিল্লাতে সোনিয়া গান্ধী বলবে না ওয়ালা মিল্লাতে রাহুল গান্ধী বলবে না ওয়ালা মিল্লাতে মমতা ব্যানার্জি বলবে না ওয়ালা মিল্লাতে তোমাদের আপনার এমপি বলবে না ওয়ালা মিল্লাতে কারো নাম নেবে না ভাইজান নওশাদের নওশাদ সিদ্দিকীর কথা বললেন না হ্যাঁ বলবো তো ওয়ালা মিল্লাতে নওশাদ সিদ্দিকীও বলবে না মেহরাব সিদ্দিকীও বলবে না মিরাজ সিদ্দিকী না উনি রাজনৈতিক লোক তো ও তোমার কাছে রাজনৈতিক লোক হতে পারে আমার ভাই হয় যে কথাটা বুঝতে পারছ না ও তুমি রাজনৈতিক লড়াই ময়দানে করছো তুমি বুঝুকে যাও তাহলে আমার ভাইয়ের খাতা থেকে নামটা তো আমি কেটে দিতে পারবো না তোমার কেউ হয় না তাও যদি দিদি হতে পারে তোমার কেউ হয় না তাও যদি দাদা হতে পারে তোমার কেউ হয় না তাও যদি বাবা হতে পারে তোমার কেউ হয় না তাও যদি বলো আমার গুরু হতে পারে তোমার কেউ হয় বলতে দোষ কি আছে বাকি আমি রাজনীতি করি না গল্প শেষ যারা করছো রাজনৈতিক লড়াই রাজনীতির জায়গায় আমি কার বিরুদ্ধে বলবো কার পক্ষে বলবো আমার গ্রাউন্ডে দাঁড়িয়ে বলবো তার জন্য আমি নওশাদের গ্রাউন্ডে যেও বলবো না আর সিপিএম এর গ্রাউন্ডেও বলবো না তৃণমূলের গ্রাউন্ডেও বলবো না আমার যেটা চোখে লাগবে আমার গ্রাউন্ডে দাঁড়িয়ে আমি বলবো কারণ আমার সঙ্গে তোমরা জানো তো এ পক্ষ উপক্ষ সব পক্ষই সম্পর্ক রাখে কারণ আমি আমার অবস্থান পরিষ্কার করে রেখেছি যে কি আমি কারোর সঙ্গে কারো লড়াই করি না কারণ আমি যে কারো পার্টি করি না কিন্তু ভাই ভাইয়ের জন্য ভাই থাকবে না তো তুমি থাকবে ভাইজান তাহলে প্রচারে ভোটে বার হবে না আমি যে রাজনীতি করি না ভাইকে তো পারিবারিক ভাবে দাদা হুজুরের ঔলাদ হিসাবে ভালোবাসি রাজনৈতিক জায়গাটাই তো আমি যাই না কথাটা বুঝতে পারছেন
রাজনৈতিক সমর্থন করবেন আমি অন ক্যামেরা কেন বলতে যাব ভাইজান আমার কথা বুঝতে পাচ্ছেন অতএব পলিটিক্স পলিটিক্স এর জায়গায় হোয়াটএভার তুমি টিএমসি করো হোয়াটএভার তুমি কংগ্রেস করো সিপিএম করো তারপরে আইএসএফ করো যাই করো কবরে যাওয়ার সময় ফেরেশতা এমন কেলান কেলাবে ওখানে আইএসএফ দেখবে না টিএমসি দেখবে না সিপিএম দেখবে না কিচ্ছু দেখবে না ওখানে দেখবে তোমার আমল ঠিক থাকবে বাঁচবে তা না হলে টাটা রড সাপ্লাই হচ্ছে বাপের নাম ভুলিয়ে দেবে বুঝতে পারবে কি খারাপ বলছি নাকি কথা যাক আমার রাসূলের প্রতি সালামের নজরানা তার আগে কমিটির ছেলেরা একটু যাবে আপনারা ওই কি বলে ভাইও আমার চলে এসেছে মাশাআল্লাহ স্টেজে আসছে এখন আপনারা